এমন সময় আমি মসজিদে গেলাম আল্লাহর নবীজির ইমামতে জোহরের সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে নবীজি আমাদের দিকে ফিরে বসলেন। বসার পরে নবীজি যে হাদিসটা বললেন, ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি হুবহু হাদিসটা তখনই মুখস্থ করেছি, আমি লিখে রেখেছি, হাদিসটা আমার কাছে মুখস্থ আছে, চামড়ার উপরে লেখাও আছে। সাহাবারা এইভাবেই সংরক্ষণ করতেন। তখন ছাপাখানাও ছিল না, কাগজও ছিল না, কেউ চামড়ার উপরে লিখতেন, কেউ কাঠের উপরে লিখতেন, কেউ গাছের পাতার উপরে লিখতেন, কেউ হাড়ের উপরে লিখতেন। আল্লাহর নবী বলেছেন যে আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আমার একজন সাহাবি তামিমে দারি, তামিমে দারি রাদিয়াল্লাহ তাআলা আনহু, তামিমে দারি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি একজন খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে ইসলাম কবুল করে তিনি রাসূলের সাহাবি হয়েছিলেন। সাহাবি হওয়ার পরে তামিমে দারি এই ঘটনাটা বর্ণনা করেছেন। কিভাবে? তামিমে দারি রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন, একবার আরবের জুজাম এবং লুখাম, আই রিপিট, জুজাম এবং লুখাম এই দুইটা গোত্র থেকে 30 জন খুব সাহসী টকবগে যুবক, এই 30 জন লোক আমরা একটা বড় নৌকায় করে সাগর ভ্রমণে বের হলাম। আমরা যখন সাগরের পথে একটু সামনে এগিয়ে গেলাম, নৌকায় পাল তুলে দিলাম, এমনভাবে ঝড়ের মতো বাতাস আসলো, এই বাতাসে নৌকাটা পানির উপর দিয়ে তীরের মতো সামনের দিকে চলতে লাগলো। নৌকা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আমরা নৌকাকে ফিরাতেও পারি না, ঘুরাতেও পারি না, থামাতেও পারি না, শুধু তুফান মেল, যায় আর যায়। এইভাবে একাধারে এক মাস নৌকাটা সামনের দিকে গেল। এক মাস চলার পরে আমরা একটা দ্বীপ দেখতে পেলাম, সাগরের মাঝখানে দ্বীপ, সেই দ্বীপের ওখানে আমরা নৌকাটা রেখে দ্বীপের কিছু ওই যে কাটা কাটা জঙ্গল এগুলোর ভিতর দিয়ে হেঁটে 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 দ্বীপের একটু ভিতরে গভীরে যখন আমরা গিয়ে ঢুকলাম, সেখানে আমরা দেখি একটা পুরানো পাথরের তৈরি বিল্ডিং। আমরা ওই বিল্ডিংয়ে গিয়ে ঢুকলাম, ঢুকে দেখি বিদঘুটে কিম্বুত কিমাকার, সুপার ন্যাচারাল অশরীরই একটা জন্তু, মানুষের চাইতে অনেক বড়। তার চেহারাটা মানুষের মতো, পায়ের থাবাগুলো সিংহের মতো, গলার কেশরগুলো পুরুষ সিংহের মতো। সে সেখানে বসে আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কে? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? তোমার কি পরিচয়, তুমি আমাদেরকে বলো। জন্তুটার জবান আল্লাহ খুলে দিলেন, মানুষের মতো সে বলল, আনা জাসাসাতুন, আমার নাম জাসাসা, আমার নাম জাসাসা। এইবার তামিমে দারি এবং তার 30 জন সঙ্গী তারা বললেন, আমরা এই দ্বীপে ভ্রমণ করার জন্য এসেছি, দেখার কি আছে? তখন ওই জন্তুটা জাসাসা বলল, ওই যে একটু দূরে আরেকটা কালো পাথরের বিল্ডিং দেখা যায়, তোমরা সেখানে যাও। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাসাসার কথা মতো আমরা কালো বিল্ডিংটার দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন মানুষ, তার দুই চোখের একটা চোখ কানা, এখানে লেখা আছে কাফারা, কি কাফারা, যে চোখটা নাই এই চোখটা ছিদ্রও নাই সমান, আরেকটা চোখ আছে। বলে না কানা দজ্জাল, বলে না রাসূলের হাদিস, দজ্জালে সে খোদা দাবি করবে, আমি খোদা, আমি বৃষ্টি দিতে পারি, রোদ দিতে পারি, আমি কবর থেকে মুর্দা
जिंदा करे उठाते पारी सुतरां आमी खोदा तुम्हरा आमाके खोदा मानले आमी तुम्हारे बेहेश्ते देव तार हाथे एकदिगे बेहेश्त आरेकदिगे दोजक थाकबे तार कथा जारा विश्वास करबे तारा सब गोल्लाय जाबे जहन्नामेर पथे जाबे एखन नबीजी बोलें दाज्जालेर एक चोख काना हबे आमार आल्लाह किन्तु काना नन दाज्जाल जखन आसबे जखन देखबे ওয়ান আইড সে এক ব্যাটারি বুঝেন এক চোখ কানা তখন তোমরা তাকে সহজে চিনে নিতে পারবে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন আমরা ওই কালো বিল্ডিং এ ঢুকে দেখলাম লোকটার একটা চোখ নাই এখানে কা ফা রা এটা লেখা আছে তখন আমরা জিজ্ঞাসা করলাম কে তুমি তোমার কি পরিচয় তখন ওই কানা সে বলল আনা মাসিহুদ্দাজ্জাল আনা মাসিহুদ্দাজ্জাল আমার নাম দাজ্জাল আমি আল্লাহর একটা সৃষ্টি আমি পৃথিবীতে যাব আমার পৃথিবীতে যাওয়ার সময় আর বেশি বাকি নেই দূরে নয় আমি পৃথিবীতে গিয়ে একাধারে চল্লিশ দিন থাকব চল্লিশ দিনের প্রথম দিনটা এক বছরের সমান হবে একদিন একটা দিন এক বছরের সমান তারপরে যেই দিনটা আসবে সেই দিনটা হবে এক সপ্তাহের সমান আরেক রাওয়ায়েতে আছে পরের দিনটা চল্লিশ দিনের সমান তারপরের দিনটা সাত দিন এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো সাধারণ দিনের মতো এই হিসাবে হবে এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যদি একটা দিন চল্লিশ দিনের সময় হয় আমরা জোহরের নামাজ কেমনে পড়ব আসলে তো প্রশ্ন নাকি তখন রাসূল বললেন সময় হিসাব করে চোখ বন্ধ করে আন্দাজ করে অনুমানের উপরে তোমরা জোহর আসর মাগরিব এইভাবে অনুমান করে তোমরা নামাজগুলা সালাতগুলা আদায় করে নিও আল্লাহু আকবার এরপরে আসুন এইবার দাজ্জাল বলল আমার নাম মাসিহুদ দাজ্জাল এখানে লোহার শিকলে আমার হাত পা বেঁধে এইভাবে আমাকে কুমড়া সেঙ্গি বুঝেন তো কুমড়া সেঙ্গি আমাদের দেশে বলে আমাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে কিয়ামতের আগে আমার শিকল খুলে দেওয়া হবে আমি পৃথিবীতে যাব আমি যখন পৃথিবীতে যাব তখন পুরো পৃথিবীতে চল্লিশ দিন আমি থাকব দুনিয়ার এমন কোনো দেশ বাকি থাকবে না যেখানে আমি যাব না এই চল্লিশ দিনে আমি পুরা দুনিয়া ভ্রমণ করব মানুষদেরকে আল্লাহ বিমুখ করব আল্লাহ থেকে ফিরিয়ে আনব এরপরে দাজ্জাল বলতেছে হু আর ইউ হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন আমি দাজ্জালকে আমার পরিচয় বললাম এবার তোমরা বলো তোমরা কারা তোমাদের কি পরিচয় তখন তামিমে দাঁড়িয়ে আর তার সঙ্গী তারা বললেন আমাদের বাড়ি জজিরাতুল আরব আরব দেশে আমাদের বাড়ি এটা বলার পরে দাজ্জাল বলবে তোমাদের আরব দেশে তো একজন নবী আসার কথা দেখছেন তোমাদের আরব দেশে তো শেষ নবী আসার কথা তিনি কি এসেছেন তামিমে দাঁড়িয়ে বললেন হ্যাঁ তিনি এসেছেন কাতার দাওয়াতি কাজের কি খবর তিনি ওই এক আল্লাহ তাওহীদ রিসালাত আখেরাত পরকাল এগুলার দাওয়াত দিচ্ছেন কেউ তার দাওয়াত গ্রহণ করেছে কেউ করেনি এই অবস্থা চলছে এরপরে আবার একজন সঙ্গী তামিমে দাঁড়ি তিনি বলেন যে তিনি তো কয়েকদিন আগে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছেন মদিনা চলে গেছেন এর দূর বলার পরে এইবার দাজ্জাল আবার বলে আমি পৃথিবীতে যাওয়ার যখন সময় হবে সেই সময় বায়সানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না বায়সান জায়গাটা কোথায় একদিকে সিরিয়া আরেকদিকে জর্ডান আরেকদিকে ফিলিস্তিন এই তিন জায়গার মাঝখানে বিশাল একটা ভূখণ্ড যেখানে খুরমা খেজুর সেই যুগে এত এত বেশি হতো যেখানকার খেজুর তারা খেত পুরা দুনিয়াতে রপ্তানি হতো এখন দাজ্জাল বলে
আমি যখন পৃথিবীতে যাব তখন বাসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না, বাগানটা নষ্ট হয়ে যাবে। যেই বাগানের খেজুর পুরো দুনিয়ার মানুষ খাবে। দাজ্জাল বলে যে আমি যখন দুনিয়াতে যাব তখন বাসানের সেই বাগানে কোনো খেজুর থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, দাজ্জাল আবার তামিমে দাঁড়িয়ে এবং তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করল, তাবরিয়া উপসাগর, এটা হলো সিরিয়ার গোলান হাইট, গোলান হাইট যেটাকে বলা হয় গোলান উপত্যকা, গোলান উপত্যকা, আরেকদিকে জর্ডান আরেকদিকে ফিলিস্তিন, এই জায়গার মাঝখানে একটা উপসাগর আছে, পুরা সিরিয়া জর্ডান ফিলিস্তিন ইসরায়েল এই চারটা দেশের একমাত্র মিঠা পানি মিষ্টি পানি এই তাবরিয়া উপসাগর। দাজ্জাল বলে আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, গেল নাম্বার টু। নাম্বার থ্রি, ট্রান্স জর্ডান, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে যেখানে কাওমে লুত ধ্বংস হয়েছিল, আল্লাহু আকবার, লুত আলাইহিস সালামের কম যে ট্রান্স জর্ডানে ধ্বংস হয়েছিল, আর আল্লাহর নির্দেশে যখন সেখানে পাথর বর্ষণ করা হয়েছিল তখন সেই পুরা লুত আলাইহিস সালামের এলাকাটা এমনভাবে উল্টায় মেঘের উপরে নিয়ে ধড়াম করে জিব্রাইল মিকাইল ফেরেশতা আশার দিয়েছে, যে আশারে সেই এলাকাটা 200 মিটার গভীর সাগরে পরিণত হয়েছে, ডেড সি, মৃত সাগর। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, ডেড সি, বাহারে লুত, আরবিতে বলা হয় বাহারে লুত, লুত সাগর। এই যে লুত সাগরের পাড়ে নবী লুতের একটা মেয়ে যার নাম ছিল জুগার, কি জুগার, লুত আলাইহিস সালাম হিজরত করে যখন উত্তর ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে ট্রান্স জর্ডান এলাকায় এসে বসতি স্থাপন করলেন দাওয়া কাজের সুবিধার জন্যে, দিনের তাবলিগ প্রচার প্রসারের জন্যে। লুত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ সাইড দেয় নাই, সাইড না দেন বুঝেন তো, যে লুত তুমি নিজে তোমার সাথে যেই কজন ইমান এনেছে তাদেরকে নিয়ে তুমি এই এলাকা ত্যাগ করে তুমি ওইখানে চলে যাও, ইল্লা ইমরা তাকা, কিন্তু তোমার বেগমকে নিতে পারবা না, যদিও সে নবীর স্ত্রী কিন্তু সে কাফেরদের দলের লোক, সে বেঈমান, সে কাফের, সুতরাং কাফেরের এখানে কোনো জায়গা নাই, সাইড নাই, গ্রহণযোগ্যতা নাই, তোমার বিবিকে রেখে মেয়ে দুইটাকে নিয়ে তুমি চলে যাও। বড় মেয়েটার নাম ছিল জুগার, কি নাম, জুগার, আর ছোট মেয়েটার নাম ছিল আরেকটা নাম। এখন দাজ্জাল জিজ্ঞাসা করে জুগারকে, লুতের বড় মেয়ে জুগারকে, লুত সাগরের কিনারে পূর্ব পাড়ে যেখানে কবর দেওয়া হয়েছিল, জুগারের কবরের পাশে একটা গভীর কুয়া ছিল, কূপ ইন্দ্রা, যে কুয়াটার নামে জুগারের কূপ, এই জুগারের কবরের পাশে, লুতের মেয়ে জুগারের কবরের পাশে, এই জন্য কুয়াটার নাম কি হয়েছে, জুগারের কূপ। তখন দাজ্জাল জিজ্ঞাসা করলো যে জুগারের কূপে পানি আছে কিনা, তাবরিয়া উপসাগরে পানি আছে কিনা। তখন এই তামিমে দাঁড়িয়া তার সাঙ্গীরা বলল, তাবরিয়া উপসাগরেও প্রচুর মিষ্টি পানি আছে, জুগারের কূপেও অনেক পানি আছে, সেই পানি মানুষে পান করে, সেই পানি দিয়ে জমিনে শেষ কাজ করে। দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তাবরিয়া উপসাগর সেখানে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে। তাহলে তিনটা কথা আমি বললাম, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগর এখানে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে, তখন কিন্তু বাইশানের খেজুর বাগানে প্রচুর খেজুর থাকতো, কি তাবরিয়া উপসাগরে প্রচুর মিঠা পানি এটা ছিল, জুগারের কূপ পানিতে ভরপুর ছিল। দাজ্জাল বলল আমি যখন যাব
বাসানের বাগানে বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, জোগাড়ের কূপ শুকিয়ে যাবে। তিনটা কথা খেয়াল আছে তো? বর্তমানে সর্বশেষ পর্যবেক্ষণ পর্যালোচনায় যেটা দেখা যাচ্ছে, এত খেজুর এত খেজুর, যে বাসানের খেজুর বাগান সেখানে এখন কোনো খেজুর নাই, দু চারটা গাছ আছে পাতল কম, সেগুলা মরা মরা খেজুরবিহীন হয়ে গেছে। এক, দুই, তাবরিয়া উপসাগর, ইসরায়েল এই উপসাগরের সাথে নালি কেটে খাল কেটে এরপরে নদীর সাথে বাম দিয়ে দাজলা, দাজলার সাথে বাম দিয়ে তারা এই পানি ব্যবহার করে ইসরায়েল, তারা নিজের পুরো দেশে এই তাবরিয়া উপসাগরের পানি এটা টেনে নিয়ে নিয়ে তারা চাষাবাদ করে, তারা এই মিষ্টি পানি ব্যবহার করে। কিন্তু ফিলিস্তিন আর জেরুজালেমে যেই মুসলমানরা আছে তাদেরকে এক ফোঁটা পানিও দেয় না, সারাদিন অজস্র মেশিন বসিয়ে তাবরিয়া উপসাগরের পানি টেনে নেয়, নিজেদের কাজে লাগায়, কিন্তু মুসলমানদেরকে পানি দেয় না। দিনের শেষে বিকেলবেলা যখন সামান্য তলায় পানি থাকে, মুসলমানরা খায়টায় নাকি পায়টায় নাকি, এই জন্য ইহুদিরা এই দাজ্জালের গোষ্ঠীরা এই সর্বশেষ পানিটাকে টেনে নিয়ে তারা মাঠে ফেলে দেয়, কিন্তু মুসলমানদেরকে খাইতে দেয় না। তাবরিয়া উপসাগর এটাও প্রায় শুকিয়ে গেছে। বর্তমানে জুগারের কূপ, লূত আলাইহিস সালামের বড় মেয়ে জুগার, তার কবরের পাশে সেই জুগারের কূপে সারাদিন বালতি ঘুরাইলেও এক বালতি পানি পাওয়া যায় না। তাহলে দাজ্জাল যে বলছে যে তিনটা লক্ষণ, তিনটা হয়ে গেছে, হয়ে গেছে।